হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে, এবং আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা চলে এসেছি আমাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে, এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কোথায় এখন চলেছি। তো আমাদের সাথে আপনারাও চলুন। এটা হচ্ছে কলকাতা স্ট্রিট ফুড রেস্টুরেন্ট, বেসিক্যালি এটা একটা কনসেপ্ট বেসড রেস্টুরেন্ট, ট্রাম রেস্টুরেন্ট। এটা নিউ টাউনে, নিউ টাউন রাজারহাট। আমি সমস্ত এর অ্যাড্রেস এবং ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। তো চলুন আমাদের সাথে এই রেস্টুরেন্টের একটা ভার্চুয়াল ট্যুরে। এবং কিছু বলার নেই, মানে নিউ টাউন আপনারা সবাই জানেন, প্রতিনিয়ত আমাদেরকে হয়তো এই অফিস সূত্রে আমাদের প্রায়শই যাওয়া হয়। আমার খুব পছন্দের জায়গা, ভীষণ গ্রিনারি, ভীষণ সুন্দর, এবং রাস্তাঘাটগুলো এবং সৌন্দর্য যেভাবে এখানে প্রস্তার করা হয়েছে আমার ভীষণই ভালো লাগে। ইনফ্যাক্ট একটা টাইমে আমার পুরনো অফিস পাড়া ছিল এই সেক্টর 5, যেখান দিয়ে আমরা এখন যাচ্ছি। ভীষণ সুন্দর একটি জায়গা, এবং এখন যেহেতু এখানে মেট্রো চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, আগামী দিনে আরও হয়তো সুন্দর হবে। তো ফাইনালি আমরা চলে এসেছি কলকাতা স্ট্রিট ফুড রেস্টুরেন্টে। এটা আমি আপনাদের বলে দিই, ম্যাডাম ওয়্যাক্স মিউজিয়াম যেটা আছে, মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম বেসিক্যালি, তার একদম লাগোয়া কলকাতা স্ট্রিট ফুড। এটা একটা কনসেপ্ট বেসড রেস্টুরেন্ট, এবং চলুন এটার ভার্চুয়াল ট্যুর আপনাদেরকে আমি করাই। দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দরভাবে ব্যাপারটা সাজিয়েছে এরা, এবং আমি এটা হঠাৎ করেই আমি মানে ডিসকভার করেছি যে এরকম একটা কনসেপ্ট বেসড রেস্টুরেন্ট। তো ভাবলাম এটা না দেখালে ঠিক, এটা না দেখালে হয়তো জাস্টিফাই হবে না, তো সেই জন্যই এখানে আরও আসা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্রতিকৃতিগুলো এগুলো তৈরি করেছে। এটা মেনলি কলকাতার পুরোনো যে নস্টালজিয়া, নর্থ কলকাতার যে পুরোনো নস্টালজিয়া, সেইটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাদের যে দেখুন, হলুদ ট্যাক্সি, ডাবল ডেকার বাস, ট্রাম, আমাদের কলকাতার ঐতিহ্য সব কিছু। দেখুন শামবাজার পাঁচমাথার মোড়ে যে নেতাজির মূর্তি, সেই ধরনের একটা প্রতিকৃতি তুলে ধরা হয়েছে, এবং পুরনো কলকাতার একটা বেশ সুন্দর একটা টাচি ফিলিং যেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, ভীষণ সুন্দর এবং অনবদ্য যেভাবে এনার।
এই হচ্ছে আমাদের কলকাতার সেই ট্রাম বিখ্যাত, আমরা প্রতিনিয়ত রাস্তায় দেখতে পাই, এইটারই একটা প্রতিকৃতি এখানে তৈরি করা হয়েছে, দারুণ সুন্দর, খুব সুন্দরভাবে এটাকে ওনারা সাজিয়েছেন এবং কনসেপ্টটা আমার দারুণ লেগেছে। আমরা সবসময় ঝাঁ চকচকে কলকাতা এখন হয়তো দেখে অভ্যস্ত, কিন্তু আসলে কিন্তু এইটাই আমাদের পরিচিতি যে এই পুরনো এই সমস্ত নস্টালজিয়াগুলো ঘিরেই কিন্তু বাঙালির বেঁচে থাকা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ওনারা ভেতরে একটা কনসেপ্ট বেসড রেস্টুরেন্ট করেছে, ভেতরে বসে খাওয়াও যাবে। এখানে আমি আপনাদের এই ট্র্যামের ভেতরের একটা ভার্চুয়াল ট্যুর এক্ষুনি আপনাদেরকে দেখাবো এবং দেখতেই পাচ্ছেন কি সুন্দর। চলুন ট্রামের ভেতরটা একবার ঘুরে দেখাই। এই হচ্ছে সিটস, সবটাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদম আপনার ভেতরে গেলে মনে হবে যে আপনি সত্যি কোনো ট্রামে বসে আছেন। চলুন এবার আপনাদেরকে এই কলকাতা স্ট্রিট ফুডের যে এদের যে ইটারি জয়েন্টটা সেখানে একবার নিয়ে যাই। ভেতরটা দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর, এই শীতকালে যত রকম ফুল আছে সেই ফুল গাছ দিয়ে একটা গার্ডেন, অপূর্ব সুন্দর এবং তার সাথে একটা মনোরম পরিবেশ এই শীতকালে। কলকাতা স্ট্রিট ফুড আমার বেশ পছন্দ হয়েছে জায়গাটা এবং অসাধারণ সুন্দর একটি এরা ইটারি জয়েন্ট করেছে, আমার 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 কিন্তু বেশ ভালো লেগেছে। এবং আমরা যে যে খাবারগুলো এখানে নিয়েছিলাম, মিক্সড চাউমিন, তার সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে চিলি ফিশ এবং তারপরে কফি, জাস্ট সন্ধেটা জমে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং এর আরেকটা নেক্সট ভিডিও আমরা খুব তাড়াতাড়ি রিলিজ করতে চলে